দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজনে প্রবাসে বাংলাদেশে। প্রতিদিন এই সময়ে আমরা হাজির হই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। ব্রেক্সিটের পর বাংলাদেশ হতে পারে ব্রিটেনের অন্যতম বাণিজ্যিক সহযোগী। লন্ডনের একটি হোটেলে বাংলাদেশ ব্রিটেন সম্পর্কর 50 বছর এবং কোভিড পরবর্তী নতুন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ব্রিটিশ চেম্বার অফ কমার্সের প্রতি তার আহ্বান, ভারত চীনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অনেক দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ ভালো, সেই সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগ করুন বলেন। ফ্যাক্টরি থেকে শুরু করে যে কোনো ব্রিটিশ উদ্যোগকে স্বাগত জানায় বাংলাদেশ। তিনি আরও বলেন, দ্রুত টিকা উৎপাদনের জন্য সিনোফার্মার সাথে চুক্তি হয়েছে, ফলে দেশীয় কোম্পানি ইনসেপ্টা মাসে অন্তত 4 কোটি ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবে। মন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই বাংলাদেশ থেকে শর্ট টার্ম ভিসা সিস্টেমে এক্সপার্ট মাইগ্রেশন পাঠানোর জন্য সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ হাই কমিশন এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে ছিল এই বিজনেস ডায়ালগ। If you produce anything in Bangladesh, there is a market for it. In addition, we have 2 big neighbors like India and China. And we have strong connectivity with all our neighbors, India, Nepal, Bhutan, Thailand, everyone. So if you have a factory in Bangladesh, you can look around our all sites and you can market your product profitably. 3 বছরেও গ্রেফতার হয়নি কুয়েত প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ হত্যা মামলার আসামিরা। এতে ক্ষোভ প্রকাশ করে নিহতের পরিবার ও কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতা কর্মীরা। কুয়েতে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ 2018 সালে ছুটিতে বাংলাদেশে এসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 6 জনকে আসামি করে মামলায় দায়ের করেন। আসামিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন, প্রতিবাদ সভা সহ নানা কর্মসূচি পালন করেন। তবে 3 বছর কেটে গেল আলোচিত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে হতাশ কুয়েত আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ প্রবাসীরা। আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ইতালির সংবাদ মাধ্যমগুলোতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ প্রচার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। নেতিবাচক সংবাদ প্রকাশের পর থেকেই ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা এসব সংবাদকে বানোয়াট ও মিথ্যা আখ্যা দিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন তারা। সামাজিক সংগঠন ধূমকেতুর সহায়তায় ও বাংলাদেশ সমিতির ইতালির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। দেশটির বিভিন্ন স্থান থেকে প্লাকার্ড ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেয় বাংলাদেশিরা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্থানীয় গণমাধ্যমগুলোকে এসব মিথ্যা সংবাদের প্রচারের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন হাসানুজ্জামান কামরুল, মঞ্জুর আহমেদ, হুমায়ুন কবির সহ বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা। ব্রিটেনে ফ্রিডম অব দি সিটি অব লন্ডন সম্মাননায় ভূষিত হয়েছেন ব্রেন্ট কাউন্সিলরের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর পারভেজ আহমদ। দেশটির বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা পেয়েছেন তিনি। লন্ডনের গিল্ড হলে তাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় কাউন্সিলর ম্যান মনসুর আলী ও পারভেজ আহমদের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন। 1237 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের এ সম্মাননা দেয়া হয়। এর আগে নেলসন ম্যান্ডেলা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, বেঞ্জামিন ডিসরাইলি, মার্গারেট থ্যাচার ও প্রিন্সেস ডায়ানার মতো ব্যক্তিত্বরা এই সম্মাননায় ভূষিত হয়েছেন। আজকে এই যে একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হলো, ফ্রি ম্যান অব দ্য সিটি অব দ্য লন্ডন, আমি আসলে অত্যন্ত খুশি। যদি আজকে এখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি এই মনসুর ভাই এখানে না থাকতেন এই গিল্ড হলে, তাহলে আমাদের এখানে আসা হয়তো সম্ভব হতো না। যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় নিহত 2 বাংলাদেশির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরকতুল্লাহ মুন্না ও তাদের আজিজ তারেক আজিজ নামে 2 বাংলাদেশি তরুণ। এই 2 তরুণের মর্মান্তিক মৃত্যুতে সোনাইমুড়ি সোসাইটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খান মাহমুদ টিপু, প্রধান অতিথি ছিলেন জাকির এইচ চৌধুরী, এছাড়াও নাজমুল হাসান, মাসুদ রানা, নূর আলম সহ বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কিছু করা যায় সবাই মিলে, এটা একটা ভালো আমাদের এই
হারিকেন আইডার তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহর। নিউ ইয়র্ক, নিউ জার্সি সহ চারটি রাজ্যে রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 46 জন। রাজ্যগুলোয় বহাল হয়েছে রয়েছে জরুরি অবস্থা, এখনও কাটেনি জলাবদ্ধতা। বন্ধ রয়েছে ট্রেন চলাচল ও সাবওয়ে স্টেশন বিমান ফ্লাইটও। দুর্যোগ কবলিত এলাকাগুলোয় চলছে উদ্ধার তৎপরতা। নজিরবিহীন দুর্যোগের মুখোমুখি ঝাঁ চকচকে মার্কিন সহ নিউ ইয়র্ক। হারিকেন আইডার প্রভাবে হওয়া টানা বৃষ্টিপাত আর বন্যা কেড়ে নিল আধুনিকতায় মোড়া নগরীগুলোর সব আলো। অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরশীল মার্কিনিরা রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগে। কিভাবে বন্যা মোকাবেলা করতে হবে অনেকে জানেন না সেই কৌশলও। তার উপর দরিদ্র জনগোষ্ঠী সাবওয়ে স্টেশন বা ভবনগুলোর বেসমেন্টে থাকায় অনেকে হারিয়েছেন প্রিয়জনকেও। নিউ ইয়র্কে মর্মান্তিক প্রাণহানি দেখল কুইন্স ও ব্রুকলিন এলাকা। মৃত্যুর মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। দুর্গত এলাকাগুলো থেকে 25টি পরিবারকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার ব্রিগেড। বন্যায় পরিত্যক্ত অবস্থায় মিলেছে অন্তত 500 গাড়ি। ভয়াবহ ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত আর প্রলয়ঙ্কারী বন্যা দেখল রাজ্য। সর্বোচ্চ প্রাণহানি রেকর্ড করা হয় নিউ জার্সিতে। বেসমেন্টে বা গাড়িতে আটকা পড়া অবস্থায় মৃত্যু হয়েছে এসব মানুষের। সবাইকে বলবো এখন ভ্রমণ না করাটাই নিরাপদ। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে বহাল রয়েছে জরুরি অবস্থা। প্রাণহানি এড়াতে বন্ধ ট্রেন ও বিমান চলাচল, বন্ধ রয়েছে সাবওয়ে স্টেশনগুলো। মর্মান্তিক পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট জানালেন, সংকট সমাধানে কংগ্রেসের আসন্ন অধিবেশনে তোলা হবে ঐতিহাসিক বিনিয়োগ প্রস্তাব। তার মতে জীবন মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে জলবায়ু সংকট মোকাবেলা। গেল কয়েকদিনে হারিকেন আইডার তাণ্ডব নিউ ইয়র্ক, নিউ জার্সির বন্যা মনে করিয়ে দিল সত্যিকারের জলবায়ু সংকটে রয়েছি আমরা। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। চলতি মাসেই কংগ্রেসে তুলব ঐতিহাসিক বিনিয়োগ প্রস্তাব, যাতে বৈদ্যুতিক অবকাঠামো সংস্কার, সেতু সড়ক পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য থাকবে আলাদা আলাদা তহবিল। রোববার লুইজিয়ানা উপকূলে আঘাত হানে বিধ্বংসী হারিকেন আইডা। এর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন সেখানকার 10 লাখের বেশি বাসিন্দা। গাজীপুরের কোনাবাড়িতে ডলার প্রতারক চক্রের 4 সদস্যকে বিপুল পরিমাণ ডলার সহ গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে কোনাবাড়ি এরা পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করে কোনাবাড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুরবান আলী মুন্সি, আব্দুল হালিম, মোস্তফা এবং নুরুল ইসলাম। পুলিশ জানিয়েছে এই চক্রটি কোনাবাড়ি সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় বিদেশ থেকে আসা ব্যক্তিদের ডলারের বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে প্রতারণা করত। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধার করা হয়েছে। মহামারীতে 45,57,000 ছাড়ালো মোট প্রাণহানি। দ্বিতীয় দিনের মতো 10,000-এর ওপর মানুষ মারা গেছে করোনায়। দৈনিক মৃত্যুর সংক্রমণের এখনও শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারও প্রাণ হারিয়েছেন 1,500-এর বেশি মানুষ। 1,78,000-এর মতো মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। পরের অবস্থানেই রয়েছে মেক্সিকো, 1,200-এর কাছাকাছি মৃত্যু দেখল দেশটি, যা এখন পর্যন্ত রেকর্ড। এদিন রাশিয়ায় 798, ব্রাজিলে 776, ইন্দোনেশিয়ায় 680 ও ইরানে 600-এর মতো মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। ভারতে সংক্রমণ শনাক্ত হয়েছে 45,000-এর ওপর, প্রাণহানি কিছুটা কমেছে দেশটিতে। বৃহস্পতিবারও 357 জনের মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বিশ্বজুড়ে মোট শনাক্ত 22 কোটির কাছাকাছি। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় 13 ভারতীয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা সমুদ্রে ট্রহলরত অবস্থায় একটি বিদেশি ট্রলারকে অবৈধভাবে মাছ ধরতে দেখে। ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে 17 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে দেশের জলসীমা থেকে তাদের আটক করে। আটক ভারতীয় জেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের হস্তান্তর করা হয়েছে মোংলা থানায়, জানিয়েছে কোস্টগার্ড। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।